নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কত বড় ভুল তা ধরা পড়লো ক্যাগের রিপোর্ট অনুসারে। এই রিপোর্টে বলছে যে কারো নাম্বার বাড়িয়ে প্যানেলে নিয়ে আসা হয়েছে, আবার কারো নাম্বার অনেকটাই কমানো হয়েছে, ফলে তারা প্যানেল থেকে বাদ পড়েছেন। সাউথার্ন ইস্টার্ন বিভিন্ন জোনে কতজন পরীক্ষার্থীর নাম্বার বাড়ানো হয়েছে এবং কতজন পরীক্ষার্থীর নাম্বার কমানো হয়েছে এবং কতজনের কী কী গরমিল রয়েছে, সবই সেই ক্যাগের রিপোর্ট অনুসারে জানিয়ে দেব আজকের ভিডিওতে। আপনি যদি আপার প্রাইমারির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও স্কিপ না করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায় যে কী কী গরমিল রয়েছে এই WBSSC-র কমিশনের তরফ থেকে। আরও একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে সকলের কাছে, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে স্ক্রিনে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি রিপোর্ট রয়েছে। কারো নম্বর বেড়েছে, কারো আবার নম্বর কমেছে। রাজ্যে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ফাঁস হলো ক্যাগের রিপোর্টে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগে অস্বচ্ছতা হয়েছে বলে চাঞ্চল্যকর রিপোর্ট দিল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাদের রিপোর্ট অনুযায়ী নিয়োগে চাকরি প্রার্থীদের নম্বর বাড়ানো বা কমানো হয়েছে, আর সেটা করতে গিয়ে বাদ পড়েছেন যোগ্য প্রার্থীরা। ক্যাগের রিপোর্ট বলছে ইস্টার্ন জোনে পরীক্ষা দিয়েছিলেন 61,722 জন প্রার্থী, তার মধ্যে 6,493 জন প্রার্থীর নম্বরের সঙ্গে অডিটের অমিল ধরা পড়েছে। নম্বর বাড়ানো হয়েছে 3,655 জন প্রার্থীর, আর কমানো হয়েছে 2,838 জনের। অডিটের সঙ্গে একাডেমিক স্কোরের অমিল রয়েছে, এমন 429 জন প্রার্থী ঠাই পেয়েছে নিয়োগ তালিকায়। নর্থার্ন জোনে প্রার্থী ছিলেন 1,02,059 জন, একাডেমিক স্কোরে গড়মিল রয়েছে 11,021 জন প্রার্থীর, তালিকায় নাম উঠেছে 479 জন পরীক্ষার্থীর। নম্বর বাড়ানো হয়েছে 6,561 জনের, নম্বর কমেছে 4,460 জন পরীক্ষার্থীর। সাউথার্ন জোনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 60,536 জন, নম্বরে গরমিল প্রার্থী 8,034 জন, গরমিল থাকা 483 জন প্রার্থীর নাম রয়েছে তালিকায়। ওয়েস্টার্ন জোনে প্রার্থীর সংখ্যা 12,024 জন, একাডেমিক স্কোরে গরমিল রয়েছে 12,553 জন প্রার্থীর, নম্বর বেড়েছে 12,553 জনের, তালিকায় রয়েছেন 641 জন পরীক্ষার্থী। সাউথ ইস্টার্ন জোনে পরীক্ষার্থীর সংখ্যা 61,410, একাডেমিক স্কোরে অমিল রয়েছে 8,546 জন প্রার্থীর, নম্বর বেড়েছে 5,489 জনের, 3,057 জনের নম্বর কমেছে, নম্বরে গরমিল থাকায়
451 জন পরীক্ষার্থীর নাম রয়েছে তালিকায়। নম্বরে গরমিল নিয়ে এসএসসি বোর্ড ক্যাগকে সাফাই দিয়েছে। বিভিন্ন বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের গ্রেডেশন পদ্ধতির ফারাক রয়েছে, সেটা মাথায় রেখে নম্বর বাড়ানো বা কমানো হয়েছে, সেই যুক্তি খারিজ করে দিয়েছে ক্যাগ। তারা জানিয়েছে ওই পরীক্ষার্থীদের বোর্ড, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে নম্বর দেওয়ার রেওয়াজ রয়েছে গ্রেডেশন ব্যবস্থানে। ক্যাগের রিপোর্ট বলছে মৌখিক পরীক্ষার আগে 2,264 জন প্রার্থীর নম্বর 1 থেকে 24 পর্যন্ত বাড়ানো হয়েছে। তাদের মধ্যে নিয়োগ তালিকায় ঠাঁই পেয়েছেন 1,596 জন প্রার্থী। একাডেমিক নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছিল 43 জন প্রার্থীকে, অথচ তাদের একাডেমিক নম্বর সিস্টেমে নথিভুক্তই নেই। নিয়োগ তালিকায় নাম রয়েছে 24 জন প্রার্থীর। তাহলে কি প্রযুক্তির গলদ রয়েছে? ক্যাগের রিপোর্টে উল্লেখ রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং এ সমস্যা থাকলে সকলের ক্ষেত্রেই গরমিল ধরা পড়ত, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। বাইরে থেকে হস্তক্ষেপ না থাকলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে গাণিতিক গণনায় ভুল হয় না। অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই এমনটা করা হয়েছে। 2009 সাল থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া ব্যবস্থা শুরু করে এসএসসি। 2017 সাল পর্যন্ত সেই ব্যবস্থা নিয়ে খুঁটিনাটি তদন্ত করেছে ক্যাগ। অনলাইন ব্যবস্থায় ইতিমধ্যে নেওয়া হয়েছে 12 পরীক্ষা। একটি পরীক্ষার নথি না থাকায় 11 পরীক্ষা বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করেছে ক্যাগ। এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন ক্যাগের রিপোর্ট এসেছে, রাজনীতি এবং সমাজের ক্ষেত্রে তা ভয়ঙ্কর, প্রতিবারই অনিয়ম হয়েছে, একাধিক পেপারে এসেছে অনেক ভুল। 4.06 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 46,000 লোককে সঠিক নম্বর দেওয়া হয়নি। যুব সমাজের প্রতি কত বড় বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে ছিনিমিনি খেলা। এসএসসি চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হতে চলেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।